যাদের দেনে যাকাত ফিত্রা হারাম আ আমি তো যাকাত নিয়ে চলি আমি তো ফিত্রা নিয়ে চলি আমার অন্তর চাচ্ছে আমার দয়াল নবীকে একটা দিরহাম দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গরীব মানুষ আমরা যাকাত ফিত্রা নিয়ে চলি ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর চাচ্ছে আপনাকে একটি দিরহাম হাদিয়ে দিতাম আমার নবীর নবুয়তের হাত বাড়িয়ে দিলেন গরীব উম্মতের দিল জুইর জন্য আমার নবীর নবুয়তের হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে বলছেন লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া এই মহিলা এটা তোমার জন্য সাদকা আমি নবীর জন্য সাদকা নয় এটা আমি নবীর জন্য হাদিয়া দরবার টিভি ইসলাম প্রচারক দল এগিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আপনারা যারা মাদ্রাসার ছাত্র মেশকাতের মধ্যে হাদিসটা পাবেন আমার নবীর একদল মুজাহিদিন সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে ইতালির রাজধানী রোম শহরে জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য গিয়েছিল সুবহানাল্লাহ কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় ইতালির রাজধানী রোম শহর কোরআনে পাক একটা সূরা আছে সূরাতুর রোম রোম শহরের নামে সূরা আলিফ লাম মিম গুলিবাতির রোম এই ইতালির রাজধানী রোম শহরে মুজাহিদিন হায় 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 কি ট্রেন ছিল না প্লেন ছিল না কার ছিল না মাইক্রো ছিল না কোনো হাইওয়ে ছিল কিছুই ছিল না একটি সম্পদ ছিল বুক ভরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের ভালোবাসা কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় রোম শহর যুদ্ধ হলো সেই যুদ্ধের ময়দান থেকে আমার নবীর একজন সাহাবা যাকে নবী আদর করে সফিনা বলছেন ওদিন থেকে ওনার নাম সফিনা হ্যাঁ ওনার আসল নাম আর প্রসিদ্ধতা লাভ করে নাই দয়াল নবীর জুবান থেকে বলছেন সফিনা সফিনা হয়ে গেল তুমি আমার জাহাজ তুমি আমার কিশতি তুমি আমার নৌকা সফিনা হযরত সফিনা হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে রুমি সৈন্যরা বন্দী করে নিয়ে গেল ইসলামের ইতিহাস করুন ইতিহাস কি কুরবানির বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি এই খবর যদি মুসলমানের থাকতো আজকে আমাদের এই অবস্থা কোনোদিন হতো না হযরত সফিনাকে নিয়ে গেল রুমি সৈন্যরা তাদের বন্দীশালায় রাত যখন গভীর হলো আমার নবীর প্রিয় সাহাবা হযরত সফিনা সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা রুমি সৈনিকদের বন্দীশালা থেকে পালিয়ে পালিয়ে এসে গেছেন উত্তর দক্ষিণ চিনে না সঙ্গে কোনো অস্ত্র নাই রাত গভীর শুধু আল্লাহর নামের উপর চলতেছে উনি মদিনা শরীফের মানুষ উনি রোম শহর কিভাবে চিনবে আল্লাহর নামের উপর হাঁটতেছে রাত গভীর কোনো চেরাগ নাই কোন অস্ত্র শস্ত্র মুজাহিদ বাহিনীর সন্ধানে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে সামনে যখন গেল রাস্তার দুধারে বিরাট বিরাট পাহাড় দুই পাহাড়ের মধ্য দিয়ে কে গিরিপথ বলে নাকি গিরিপথ এই গিরিপথ ধরে সফিনা সামনে যাচ্ছিলেন একটু গভীরে যখন গেলেন দেখলাম দেখা গেল অনেক দিনের একটা ক্ষুধার্ত ভাগ হুঙ্কার ছেড়ে পাহাড় থেকে লাফ দিয়ে আমার নবীর সাহাবা সফিনার সামনে দাঁড়িয়ে গেল
আচ্ছা আমাদের সামনে যদি এই ধরনের বাঘ পড়ে কেন বুঝতে পারছো এই মাঠে নিশানা হ্যাঁ বনর বাঘে খাইবার আগে বনর বাঘে খাইবে না কেন আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা সবাইকে ভয় পেতে হবে আর যাদের অন্তরে আল্লাহর ভয় এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না এখন আমাদের অন্তরে তো আল্লাহর ভয় নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি এই জিনিসের অভাব আমাদের আপনি তাকওয়া অর্জন করতে না পারলে আজীবন কোরআন শরীফ পড়লেও আপনি কোরআন বুঝবেন না কারণ আল্লাহ প্রথমে বলছেন হুদাল্লিল মুত্তাকি এই কোরআনে যাকে তাকে হেদায়েত করবে না যারা মুত্তাকি যাদের ভিতর তাকওয়া আছে এদেরকে কোরআনে পাক হেদায়েত করবে আর ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন একমাত্র মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর ওলি এই যে তাকওয়া তাকওয়া ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশরেজদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রাহমাতুল্লাহ আলাই যার সম্পর্কে আমার আলা হযরত বলছেন আমরা তো প্রায় পড়ি গাউসে আজম ইমাম মুত্তাকা ওয়ান নকা গাউসে আজম আউলিয়া ইকরামদের মধ্যে মুত্তাকিনদের ইমাম কাদের ইমাম আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও ফাসেদ ফাজির এদের ইমাম না আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও মুত্তাকি হও মুত্তাকি বুঝেন আল ইসতিনাবু আল্লামা নাসিরউদ্দিন ভাই যাবি আমি তো বয়দাবি শরীফ নিজে প্রায় সময় পড়ি এখন কিছু কিছু শেষ বয়স কদিন পর কবরস্থানে চলে যায় এখন তো কিতাব বুঝার লোক নাই পড়াবার লোক নাই বুঝাবার লোক নাই আল ইসতিনাবু আম্মা ইয়াদুরু ফিল আখিরা যে ধরনের বাতিল আকীদা রাখলে যে ধরনের অপকর্ম করলে আখিরাতের মধ্যে শাস্তি পাবো এই সমস্ত বাতিল আকীদা অপকর্ম থেকে নিজেকে রক্ষা করার নাম হলো কি তাকওয়া আল্লাহ সবাইকে সত্যিকারের মুত্তাকি হওয়ার আল্লাহ তৌফিক দান করুক বিরক্ত হচ্ছেন ওলিকুল সম্রাট গোসে পাক সম্পর্কে আমি যতটুকু দেখলাম শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ার মধ্যে নকল করছেন আমার গোসে পাক বলেন আমি বরাবর 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে কোন রিজিক এখন হালাল আরাম করে আসেনি আমি আব্দুল কাদের বরাবর 40 দিন আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে এই 40 দিন পর্যন্ত আমি গাছের ফাতা এবং গোটাকে একে আমি আমার নিজের জীবন বাঁচিয়েছি আল্লাহু আকবার আমি সবাইকে অনুরোধ জানাবো হালাল খাবেন হারাম থেকে বেঁচে থাকবেন আমার হায়াত আছে কয়দিন কেন আমি হারামে ডুবে আমি আমার আমাকে ধ্বংস করব এটা তো জ্ঞানী মানুষের কাজ না হালাল হারাম চিনে চলবেন আরে শুনেন বাগদাদের খলিফা খলিফা মুস্তানজদ বিল্লাহ 10 তলে স্বর্ণ মুদ্রা কত নে আল্লাহ উবানিলি কই আই তারে তে ব্যস্ত পড়া দিতেন যা তুই ব্যস্ত জাগু এক তলে ভাই লইতো ভাই আমার গোসে পাক আহ আল্লাহু আকবার
উনি যে মুত্তাকিনদের ইমাম গাউসে আজম ইমামুত তাকওয়া আউলিয়া ইকরামদের মধ্যে গাউসে পাক মুত্তাকিনদের ইমাম এ তাকওয়া কাকে বলে দেখেন এই ফাকতুকুন ইনকি কতছে আই বড় দুঃখ তো আছে আজি রাইতে বেশি তো তোমার ওখানে বাইতে না ভাইবু তোরা বইরে তখন আর ওয়াজ নাই নো মাহফিল শেষ সত্ত তবরুকের প্যাকেট অত্যায়ের ভাইবু তা তো মিতে সুন্নি হলে বাদ না তো হয় বাতে তোমার তো আইবে দে মরে মানে ইসলাম নামাজ পড়ছিল জান্নাত থেকে খাবার এসে পড়ে আছে মরে মানে ইসলাম ওইদিকে দেখছে এটা বাংলাদেশের খাবার না তে জান্নাতি খাবার قال يا مريم أن لك هذا يا مريم ابن كتك قالت هو من عند الله دنيا একটা মহিলার জন্য জান্নাত থেকে বেমৌসুমি ফল চতুর পাশে এসে পড়ে আছে ওইদিকে মরিয়মের কোনো খেয়াল নেই মরিয়ম তো আছে আল্লাহ আল্লাহর ইবাদতের মধ্যে হ্যাঁ আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু যাই হোক এগুলো বলতে গেলি কোন তোরা বুঝতেও না হইতো না আর হইলাম যে আর ফাংশনের মানুষ আমি কোত্থেকে কোথায় চলে যাচ্ছি দশ তলে স্বর্ণ মুদ্রা নিয়ে খলিফা মুস্তানজদ বিন আসছে আমাদের যদি আমাদের কাছে যদি কেউ এক লাখ দুই লাখ তিন লাখ এক কোটি টাকা নিয়ে আসে তাহলে তো আমরা ওদেরকে তখন বেচতে ভাড়াই দিতে খলিফা মুস্তানজদ বিল্লাহ মেহমানদারি করলেন আমার সরি আমার নবী মেহমান গোসে পাক মেহমানদারি করলেন আমার গোসে পাক তো উনি হাসানি হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর আমার নবীর বংশের ঐতিহ্যের মধ্যে একটা হলো মেহমানদারি করা কথা বলছেন না কেন মেহমান এ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্মা হোক বিধর্মী হোক আমাদের কাজ হলো কি করা অনেক বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে দরবারে মুস্তাফায় মেহমানদারি দেখে কথা বুঝছেন আমরা তো মেহমানদারি কিভাবে করব আমরা তো এগুলো জানি না আমার নবী বলছেন উত্তম মেহমানদারি একদিন এক রাত বেশির মধ্যে তিন দিন তোরা ওর বাইরে গেলি বেশি কদিন তাই বেদে সাহেব বললো এক মাসের নাই রে বেসাই কদিন তাই বেদে তিন দিন বেশি না আচ্ছা যাই হোক খলিফা মুস্তানজদ বিল্লাহ যাবার সময় হুজুর একটু যাবার পারমিশন আপনি আসছেন আপনার মর্জি অনুযায়ী যেতে হবে যার কাছে আসছেন তার পারমিশন নিয়ে হুজুর ইজাজা ইজাজত চাচ্ছি যাওয়ার জন্য আমার গোসল ইজাজত দিয়ে দিলেন যান তো যান বলতে বের করে হুজুর আমি কিছু হাদিয়া আনছি কতলে কয়তলে দশ তলে স্বর্ণ মুদ্রা হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া আনছি হুজুর আমার গোসে পাক বলেন এই খলিফা মুস্তানজদ বিল্লাহ তোমার হাদিয়াগুলো আমার লাগবে না দেখেন অথচ হাদিয়া গ্রহণ করা আমার দয়াল নবীর একটা সুন্নত দশ তলের স্বর্ণ মুদ্রা না একজন অভাবী মহিলা যারা যাকাত ফিত্রা নিয়ে চলে গরিব মহিলা অন্তর চাচ্ছে আমার তো আমি তো যাকাত ফিত্রা নিয়ে চলি আমার অন্তর চাচ্ছে আমি একটা দেরহাম আমার দয়াল নবীকে হাদিয়ে দিতাম আহা আমার দয়াল নবী কি এই গরিবের হাদিয়া গুলো কি নিবেন তুই না বলে কি হইল দে আরে মা তোরা জ্বালায় দুর্গর দেইব ভাই নবী নবীর হন নবী কি কইয়ে না না যাইবে উনি মনে মনে ভাবছেন আমি একজন গরিব মানুষ আমরা যাকাত নিয়ে চলি আমরা ফিত্রা নিয়ে চলি আমার নবী এমন এক বংশে এমন এক বংশ যাদের জন্য যাকাত ফিত্রা হারাম যাদের জন্য যাকাত ফিত্রা কি যাদের জন্য যাকাত ফিত্রা হারাম আমি তো যাকাত নিয়ে চলি আমি তো ফিত্রা নিয়ে চলি আমার অন্তর চাচ্ছে
আমার দয়াল নবীকে একটা দিরহাম দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গরীব মানুষ আমরা যাকাত ফিত্রা নিয়ে চলি ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর চাচ্ছে আপনাকে একটি দিরহাম হাদিয়ে দিতাম আমার নবীর নবুয়তের হাত বাড়িয়ে দিলেন গরীব উম্মতের দিল জুইর জন্য আমার নবীর নবুয়তের হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে বলছেন লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া এই মহিলা এটা তোমার জন্য সাদকা আমি নবীর জন্য সাদকা না এটা আমি নবীর জন্য হাদিয়া তোমরা মাদ্রাসা ছাত্ররা মনে রাখবা মালিকানা যদি পরিবর্তন হয় হুকুম পরিবর্তন হয়ে যায় আমাদের অনেক আত্মীয়-স্বজন আছে গরীব ওরা সাদকা ফিতরা নিয়ে চলে তা আমাকে দাওয়াত দিল আমি আত্মীয় আমি ওনার ঘরে খাবার খেতে পারবো না অথচ আমি জানি যে এই যে খাবার গুলো তৈরি করছে সে যাকাত নিয়েছেন ফিতরা নিয়েছেন কিন্তু আমাদের আমরা অন্তর খুলে খানা খাবো বলবো লাকে সাদকা এগুলো তোমাদের জন্য সাদকা ওয়ালানা হাদিয়া আমাদের জন্য হাদিয়া তো যেখানে একজন গরীব মহিলা সাদকা ফিতরা নিয়ে চলে এমন মহিলা একটি দিরহাম নবী গো আমার অন্তর চাচ্ছে আপনাকে একটি দিরহাম দিতাম আমার নবী নিয়ে নিলেন ঠিক কি না কিন্তু খলিফা মুস্তানজাব বিল্লাহ দশতলে স্বর্ণ মুদ্রা আনলেন আর গোসে পাক আমার নবীর বংশধর বংশধর মানে শুধু বংশধর না এত বড় মুহাদ্দিস গোসে পাকের যুগে এত বড় মুহাদ্দিস এত বড় মুফতি এত বড় মুফাসসির পৃথিবীর জমিনে আরেকজন ছিল না আরে মুহাদ্দিস মাদ্রাসার ছাত্ররা মুহাদ্দিস ইবনে জাউসি আসহাবে মুতাশাদ্দিনদের মধ্যে একজন এত মুহাদ্দিস ইবনে জাউজি এত হাদিস নিয়ে জাসপুর তাল করতেন উনি বলছেন তিরমিজি শরীফে 33টি হাদিস নাকি জাল আছে আসলে এগুলো জাল হাদিস না জয়ীফ হাদিস অর্থাৎ উনি কত বড় তশদ্দুদ করতেন ইবনে জাউজি আমার রসে পাঁচ তাফসীর পড়াচ্ছেন এখন তাফসীর আর কোন ঘরে ফাত্তা উদ্দ নাই তাফসীর পড়াচ্ছেন মুহাদ্দিস ইবনে জাউজি তার আরেক বন্ধুকে নিয়ে গোসে পাকের ক্লাসের মধ্যে প্রায় হাজার হাজার ছাত্র হতো এটা হাদিস হলো লাওলা কালামা খালাক এটা হাদিস কুসি লাওলা কালামা খালাকতুল জান্নাহ হে রাসূল আপনি না হলে আল্লাহ আমি জান্নাত সৃষ্টি করতাম না লাওলা কালামা খালাকতুস সামা আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না এগুলো সহি হাদিস তো রেবায়াত বিল মানা সবগুলোকে এক জায়গায় এনে বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক এটা রেবায়াত বিল মানা আফলাক শব্দ হাদিসে নাই কিন্তু লাউলা কালামা খালাকতুল সামা এটা আছে লাউলা কালামা খালাকতুল জান্নাত আছে তো লাউলা কা খালাক লামা খালাকতুল আফলাক আফলাক শব্দ হাদিসে নাই এটা সত্য তে আপনারা রেবায়াত বিল মানা বুঝেন না আপনি কার থেকে ভুল করতেছেন উসুল হাদিস পড়েন না আপনারা আরজন ভুল ধরার আগে নিজেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আমার আলা হযরত কি কি বলছেন জানেন এগুলো তো আপনারা পড়তেও পারবেন না পারবেন দূর মানুষ হতো না মারা সা ফরজ আই সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা মোহাম্মত নিয়ে দিল নরম করে প্রেম নিয়ে পড়বেন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি ওয়া জুনাতে তো কুছ না থা وجو
جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جان ہے صلی علی رسولنا صلی علی محمد امر اعلی حضرت بولیں وہ جو نہ تھے تو کچھ نہ تھا نبی جکن چلن نا اللہ سارا کسوی چلو نا اللہ سارا کیوں چلو نا اللہ سارا کسوی چلو نا وہ جو نہ ہو تو کچھ نہ ہو نبی نہ ہونے کسوی ہوتا نبی جکن چلن نا اللہ سارا کیوں چلو نا کسو چلو نا نبی نہ ہونے کسوی ہوتا نا جان ہے وہ جان کی جان ہے تو جان ہے رسول پاک ہچن گوتا سشتی جگتر پران نبی ہچن گوتا سشتی جگتر گوتا سشتی جگت دیہ امان نبی ہچے پران پران تک لے دیہ تک کی معنی دیہ جکن آسے بستہ ہوئے پران آسے چتکار دی بولن نا سبحان اللہ خواجہ حضور کھڑے آسے دے کوتھائے آسے ہمرا تو دیکھتے سی نا اچھا اپنے اما کا ایکتا کتا اتر دین اپنے مدے پران آسے تو مانوشی نو ماتے ہو ماتے اپنے مدے پران آسے کوتھائے ماتا ہے ماتا ہے سلطان دلے اوف پائے کتا پھڑ لے اوف ایک ان اتر آس دے پرانتا کتا ہے اتر دیتا ہے نائی کتا ہے ویسے نہ ماتا کہا ماتا تکے فاپ جنتو اپنا دہر مدے پران کتا ہے اتر دیبے دہر مدے پران نائی کتا ہے امار پرانتا کتا ہے اسے ہمیں بلتے بچی نا اور امان نبی تو روح الارواح امان نبی حچے روح الارواح روح روح کی بابے آچھیں جے بابے آچھیں شے بابے آچھیں کی بابے آچھیں جے بابے آچھیں اگلو نیے کتا بولا ٹھیک ہو بینا یسالونا کانی روح قولی روح من امر ربی ہی رسول اپنا خطر جگاش کر بے روح روح شمپر کے پرشن کر بے اپنی بولا دین قولی روح ایتا امار رب رکھتا حکم حضور اللہ حکم ایتا کیمون کیمون تا اللہ لاشتے بلتے سندے وما اوتیتم من العلم الا قلیلا ارے تمہا دیر کامی گیان دیئے جی ایک بارے یلفو اگلو دیئے تمہا بزبانا امی جیٹا بولتی سیٹا بولو چتکار دی بولن نا سبحان اللہ پڑھتے پار بین اپنے را رجت بیشی زمین و زمان تمہارے لیے مکینہ مکان تمہارے لیے بابا امی اکن بہش کو مانو امی اپنے دے مطلب جبکنا اپنے پڑھتے پارتے سنگے لو آئے تو توارے تو نیجے بالا فاری دیر زمین و زمان تمہارے لیے مکینہ مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں ہی جان تمہارے لیے ہم آئی یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے اللہ مر مکے زبا دیا سن زبان دیا سن باشا دیا سن محبوب اپنی نبیر گنگان کرار جننے اللہ مکے پرام دیا سن اپنی رسولیر جننے امرا دوریتی اپنی جننے قیامتر مجھے اپنی رسولیر جننے
ইতির গদ দেব খালি রাস্তা যায় রব যদি রক্ত দিয়ে চার দেব সখিনা খাতুন আদর্শ বাস্তবায়ন করে।